করোনা ভাইরাস পরীক্ষায় কিট উদ্ভাবন এবং হস্তান্তর নিয়ে গণস্বাস্থ্যের নানা অভিযোগের পর সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। একটা পর্যায়ে উনি খুবই অবজেকশনেবল একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে আমরা কি ঘুষ দেব। ঘুষের প্রশ্নটা কিভাবে এখানে আসে, এটি আপনাদের কাছে আমার প্রশ্ন। এরকম একটা অবজেকশনেবল কথা কিভাবে উনি বলতে পারলেন? সারা বাংলা একটা রিপোর্ট করেছে, এখানে দেখেন এই বিজন কুমার শীল যিনি হচ্ছে মেইন সায়েন্টিস্ট, এনার ছবি এখানে আছে। আপনার সারা বাংলার রিপোর্ট পড়বেন, পড়লে দেখতে পাবেন যে ওইখানে উনি ছিলেন, উনি কিন্তু প্রতিবাদ করেছেন যে আমি পাশে ছিলাম কিন্তু আমার কোনো এরকম ধরনের কোনো কথাবার্তা সেখানে হয় নাই, হওয়ার কথাও না, এটা হয়ও নাই। ইনি কিন্তু ওনার সায়েন্টিস্ট, তাহলে উনি কিভাবে এটি বলতে পারেন? এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক অভিযোগ করেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওষুধ প্রশাসনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আমাদের ওষুধ প্রশাসনের দিক থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং এখনো আছি। এইখানে যদি অযাচিতভাবে এবং অসত্য তথ্য উপস্থাপন করে মানুষকে তথা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা চালানো হয়, সেটি অত্যন্ত দুঃখজনক এবং এটি আমি প্রত্যাখ্যান করছি এবং আমি অনুরোধ করব যেন এই ধরনের অপপ্রচার যেন না চালানো হয়। মহাপরিচালক বলেন, গণস্বাস্থ্য একটা টেস্ট ডেভেলপ করেছে, ওষুধ প্রশাসন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত, তবে সেটি একটি প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। যে টেস্ট কিটের যে সংকট, সেটি হচ্ছে আরটিপিসিআর টেস্ট কিটের সংকট, র্যাপিড কিট টেস্টের সংকট নেই সারা পৃথিবীতে। হাজার হাজার কোম্পানি র্যাপিড টেস্ট কিট তৈরি করেছেন, যেহেতু WHO রিকমেন্ড করে না, এই জন্য আমরা কিন্তু এই র্যাপিড টেস্ট কিট আমাদের দেশে এখনও চালু হয়নি এবং আমরা চালু করি নি। এই মুহূর্তে পৃথিবীর অধিকাংশ দেশে, প্রায় কোনো দেশে এই র্যাপিড টেস্ট কিট ব্যবহার হচ্ছে না। ইভেন ইন্ডিয়াতে আপনারা জানেন যে কিট ব্যবহার করা শুরু করে পরে আবার উদ্যোগ করে নেওয়া হয়েছে। এছাড়া ডক্টর জাফরুল্লাহর কাছ থেকে আরও বিজ্ঞানভিত্তিক কথাবার্তা আশা করেন মহাপরিচালক। তার কাছ থেকে আমরা আরও বিজ্ঞানভিত্তিক এবং সৌজন্যমূলক দৃষ্টিভঙ্গি এবং কথাবার্তা আমরা আশা করব। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।